হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইনফরমেশান সেন্টার। তোমরা যারা 2022 সালে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশান হতে চাইছো, ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। আজকে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে টোটাল কতগুলো গভর্নমেন্ট বা প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ রয়েছে এবং সেই সমস্ত কলেজগুলোতে কী কী কোর্স করানো হয়ে থাকে, বা তোমরা যারা প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করতে চাইছো ওয়েস্ট বেঙ্গলে টোটাল কী কী কোর্স করানো হয়, পুরো ব্যাপারটা আজকে আমি এই ভিডিওটিতে তোমাদেরকে বলবো। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলে আমি সমস্ত রকম এডুকেশনাল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। এর আগে আমি অলরেডি প্যারামেডিক্যাল রিলেটেড ভিডিও একটা আপলোড করেছি, সেই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। এই চ্যানেলে আমি প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশান প্রসেস পুরোটা কভার করব। তো তোমরা যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিতে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তো ওখানে আমি কিন্তু সমস্ত রকম ইনফরমেশান দিয়ে থাকি। দেখো, একদম প্রথমেই আমি তোমাদেরকে কোর্স অ্যান্ড ডিউরেশনের ব্যাপারে বলবো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে কতগুলো প্যারামেডিক্যাল কোর্স করানো হয় এবং সেই সমস্ত কোর্সের সময়কাল কী রয়েছে সেটার ব্যাপারে বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনে নাও। দেখো, এখানে রয়েছে কোর্স অ্যান্ড দেওয়ার ডিউরেশান। একদম প্রথমেই দেখো রয়েছে ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, বা শর্ট ফর্মে কিন্তু DMLT বলা হয়, এবং এটা কিন্তু 2 বছরের একটা কোর্স, এবং কোর্স শেষে 6 মাসের একটা এন্ট্রান্সশিপ রয়েছে, তো এটা কিন্তু খুবই ভালো একটা কোর্স। তারপরে দেখো রয়েছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডায়াগনোস্টিক, বা শর্ট ফর্মে এই একে DRDO বলা হয়, এটাও 2 বছরের একটা কোর্স, এবং কোর্স শেষে 6 মাসের একটা এন্ট্রান্সশিপ, বা তোমাদের দেখো এখানে বলে দিয়েছে কম্পালসারি পোস্ট এক্সামিনেশান ট্রেনিং, বা একটা ট্রেনিং রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু কম্পালসারি ট্রেনিং। তো তোমাদের জন্য একটা ভালো খবর রয়েছে, এই তোমরা যে 6 মাসের যে এই এন্ট্রান্সশিপ বা ট্রেনিং পিরিয়ড করবে সেই সময় কিন্তু তোমাদেরকে একটা স্টাইপেন্ড দেওয়া হবে। তারপরে দেখো যে কোর্সটা রয়েছে DPT, অর্থাৎ ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, এটাও 2 বছরের একটা কোর্স, এবং কোর্স শেষে 6 মাসের একটা ট্রেনিং পিরিয়ড রয়েছে। তো তোমাদেরকে একটা কথা আমি বলবো, তোমাদের এই সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলো কিন্তু 2 বছরের কোর্স, এবং প্রত্যেকটা কোর্সের শেষে কিন্তু 6 মাসের একটা ট্রেনিং পিরিয়ড বা এন্ট্রান্সশিপ রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে ডিপ্লোমা ইন রেডিওথেরাপিক টেকনোলজি বা DRT, এটাও 2 বছরের কোর্স, এবং কোর্স শেষে একটা 6 মাসের এন্ট্রান্সশিপ বা ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। তারপরে দেখো রয়েছে ডিপ্লোমা ইন অপটিমেট্রি উইথ অপথ্যালমিক টেকনিক বা DOPT। তারপর দেখো রয়েছে ডিপ্লোমা ইন নিউরো ইলেকট্রো ফিজিওলজি বা DNEP, এটাও 2 বছরের একটা কোর্স, এবং কোর্স শেষে 6 মাসের একটা এন্ট্রান্সশিপ রয়েছে, এবং সেই সময় তোমাদেরকে একটা স্টাইপেন্ড প্রোভাইড করা হবে। তারপরে দেখো যে কোর্সটা রয়েছে DPFT, ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি। তারপর দেখো রয়েছে ডিপ্লোমা ইন ক্যাথল্যাব টেকনিশিয়ান বা DCLT। তারপরে দেখো রয়েছে ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক। তারপর দেখো রয়েছে ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT, এটাও কিন্তু খুবই ভালো একটা কোর্স, এবং 2 বছরের একটা কোর্স। তো তারপর দেখো রয়েছে DOPT, অর্থাৎ ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, এটা খুবই ভালো একটা কোর্স। দেখো, আমরা অনেক সময় দেখেছি যে OTতে যখন কোনো অপারেশান হয় বা কিছু হয়, ডাক্তার যেগুলো করে, তো সেই সমস্ত ডাক্তারে বাবুর যে হেল্পারগুলো থাকে, তো ওরা কিন্তু প্রত্যেকেই এই ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে। তারপরে দেখো রয়েছে ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি বা DDCT, দেখো এটাও ভালো একটা কোর্স, এবং 2 বছরের একটা কোর্স। একদম শেষে রয়েছে দেখো ECG, তো এখানে তোমাদের টোটাল 13টা কোর্স রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে এই 13টা প্যারামেডিক্যাল কোর্সে তোমরা অ্যাডমিশান হতে চাইছো। তো এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে তোমরা যখন এই প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশানের জন্য প্রথমে তোমাদের এন্ট্রান্স এক্সাম হবে, তারপরে যখন তোমরা কাউন্সিলিং করবে, তো সেই কাউন্সিলিংয়ের সময় কিন্তু এগুলো তোমাদের খুবই দরকার লাগবে, এবং তোমরা একটু দেখে শুনে বা বুঝে শুনে করবে। তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো, এটা কিন্তু দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2019 সালের ইনফরমেশান বুলেটিন। 2022 সালে যেহেতু এখনও অফিসিয়ালভাবে কোনো নোটিস দেয়নি, তো দিলে কিন্তু সেম কিন্তু তোমরা ইনফরমেশান বুলেটিন তোমরা সাইডে পেয়ে যাবে, একদম সেম থাকবে। তো কিছু প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ অ্যাড হয়েছে, সেগুলো নতুনভাবে দেওয়া হবে, গভর্নমেন্ট কলেজ সমস্ত কিন্তু একই থাকবে। এবারে দেখো তোমাদেরকে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কতগুলো গভর্নমেন্ট কলেজ বা ইনস্টিটিউশনে প্যারামেডিক্যাল কোর্স করানো হয়। একদম প্রথমেই দেখো রয়েছে MC কলকাতা, প্রত্যেকেই আমরা জানি কলকাতা মেডিকেল কলেজের ব্যাপারে, এটা খুবই ভালো একটা কলেজ, গভর্নমেন্ট কলেজ, এইসব গভর্নমেন্ট প্রত্যেকটা কলেজ ভালো,
এই সমস্ত কলেজের ব্যাপারে বলার কিছু নেই। তারপরে দেখো রয়েছে NRS কলকাতা, তো NRS নীলরতন সরকার যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রয়েছে আমরা প্রত্যেকেই জানি শিয়ালদাতে, তো এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ। তারপর দেখো RG কর মেডিকেল কলেজ রয়েছে, তারপরে দেখো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ রয়েছে, তারপরে দেখো PG রয়েছে, BMC অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজ রয়েছে, তারপরে দেখো বাঁকুড়া মেডিকেল কলেজ রয়েছে, তারপরে দেখো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে, মিদনাপুর মেডিকেল কলেজ রয়েছে, RIO অর্থাৎ রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি কলকাতা। তো এইখানে কিন্তু শুধুমাত্র DOPT অর্থাৎ অপথ্যালমিক টেকনিক যে কোর্সটার ব্যাপারে আমি বললাম ওই কোর্সটা করানো হয়। তারপরে দেখো রয়েছে JNM হসপিটাল কলকাতা, দেখো তারপরে রয়েছে MMC মালদা অর্থাৎ মালদা মেডিকেল কলেজ, আবার রয়েছে MMC মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, তারপর রয়েছে দেখো সাগর দত্ত মেডিকেল কলেজ। তো এটা কি এগুলো কিন্তু সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 14টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, 14টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে। এবার দেখো আমি তোমাদেরকে বলবো এই সমস্ত কলেজে কী কী কোর্স রয়েছে। একদম প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে ক্যালকাটা মেডিকেল কলেজের ব্যাপারে, তো দেখো এখানে কিন্তু DMLT, DRD, DPT, DRT, DPFT, DCCT, DCLT, DOTT, DDCT, ECG, DNEP বলতে গেলে প্রায় আমাদের যে 13টা কোর্স রয়েছে সেই সমস্ত কোর্সের প্রত্যেকটা কোর্সই রয়েছে কলকাতা মেডিকেল কলেজে। এবং সেই সমস্ত কোর্সে কতগুলো করে সিট রয়েছে সেগুলোও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখো 30টা সিট। এবং কোন ক্যাটাগরির জন্য কতগুলো সিট রয়েছে, জেনারেলদের জন্য 15টা, SCদের জন্য 7টা, ঠিক আছে, ST দের জন্য 2টো, OBCর জন্য 3টে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 1টা, তো সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপর দেখো নীলরতন সরকার যে মেডিকেল কলেজের কথা বললাম, এখানেও কিন্তু প্রায় সমস্ত ট্রেডগুলো বা কোর্সগুলো রয়েছে। তো তোমরা একটু দেখে নেবে, আমি এই যে PDFটা এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো দেখো তারপরে রয়েছে এরকমভাবে যে 14টা আমি মেডিকেল কলেজের কথা বললাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু এই সমস্ত কোর্স রয়েছে। তারপরে দেখো এখানে MMC অর্থাৎ মালদা মেডিকেল কলেজে দেখো DMLT রয়েছে, এই সমস্ত কলেজে একটু কিছু কোর্স কম রয়েছে, কিন্তু কলকাতার মধ্যে যেহেতু যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজে কিন্তু প্রায় সব কোর্সগুলোই করানো হয়। তো দেখো DRD রয়েছে, DPT রয়েছে, DOPT, DOTT, তো দেখো তারপরে দেখো মুর্শিদাবাদ কলেজে কী কী কোর্স করানো হয়, DMLT অর্থাৎ দেখো DMLT রয়েছে, DRD রয়েছে, DCCT অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, DOPT, DOTT অপারেশান থিয়েটার টেকনোলজি, ECG এই সমস্ত কোর্সগুলো করানো হয়। এবং এই সমস্ত কোর্সে যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে এই সমস্ত কোর্সের জন্য সেগুলোও কিন্তু বলা রয়েছে। তো আমি বারবার বলছি এটা কিন্তু 2019 সালের ইনফরমেশান বুলেটিন, 2022 সালে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো নোটিশ পাবলিশ করা হয়নি। তো অফিসিয়ালভাবে নোটিশ পাবলিশ হলে আমি কি এই চ্যানেলে ভিডিও দিয়ে দেবো। তো এবারে আমি তোমাদেরকে বলবো যে প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজের ব্যাপারে, তো র্যাঙ্ক দূরে হলে কিন্তু তোমরা এই গভর্নমেন্ট কলেজে অনেকেই চান্স পাবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রাইভেট কলেজে অ্যাডমিশন হতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের জন্য টোটাল কোর্স ফি হচ্ছে 30,000 টাকা। তো যখন তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে সেই সময় তোমাদের এককালীন অ্যাডমিশানের আগে তোমাদেরকে 15,000 টাকা অনলাইনে পে করতে হবে, এবং সেকেন্ড ইয়ারে সেম টাকাটা পে করতে হবে অনলাইন মোডে। টোটাল 30,000 টাকার কোর্স রয়েছে গভর্নমেন্ট কলেজে। এবার প্রাইভেট কলেজে কিন্তু বিভিন্ন কোর্সের ক্ষেত্রে বিভিন্ন রকম ফিস নিয়ে থাকে, কোনো কলেজ 45,000 নিয়ে থাকে, কোনো কলেজ 50,000 নিয়ে থাকে, তো বিভিন্ন কোর্সের ক্ষেত্রে বিভিন্ন রকম। যেহেতু DMLT ভালো একটা কোর্স সেক্ষেত্রে এই কোর্সের জন্য একটা ভালো পরিমাণ টাকা নিয়ে থাকে, কোনো কলেজ 60,000 টাকাও নিয়ে থাকে। তো দেখো এবারে আমি তোমাদেরকে নন গভর্নমেন্ট বা প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজের ব্যাপারে বলবো। দেখো এখানে রয়েছে নন গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন ফর কন্ডাক্টিং প্যারামেডিক্যাল কোর্স 2019। তো আমি তোমাদেরকে আগেই বললাম 2022 সালে এখনও অফিসিয়ালভাবে কোনো নোটিশ পাবলিশ হয়নি, এটা কিন্তু 2019 সালের নোটিশ ওয়াইজ আমি বলছি। তো সেম রয়েছে, কিন্তু এখন বর্তমানে হয়তো কিছু নতুন প্রাইভেট কলেজ অ্যাড হয়েছে। তো দেখো এখান থেকে তোমরা লিস্ট দেখে নিতে পারবে, আনন্দলোক মেডিকেল সেন্টার রয়েছে, এটা একটা ভালো কলেজ, কিন্তু এটা শিলিগুড়িতে নর্থ বেঙ্গলের দিকে পড়ে যাচ্ছে। অ্যাপোলো রয়েছে, আশাদীপ নার্সিং হোম রয়েছে, আমরি হসপিটাল খুবই একটা ভালো হসপিটাল, এবং এখানে প্রচুর প্যারামেডিক্যাল কোর্স রয়েছে। তো এটা কিন্তু ঢাকুরিয়াতে, তো আমরা প্রত্যেকেই আমরি হসপিটালের কম বেশি নাম শুনেছি, এটা একটা প্রাইভেট প্যারামেডিক্যাল কলেজ, খুবই ভালো কলেজ। তারপরে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, BM বিল্লা রয়েছে, এটা একটা হার্ট রিসার্চ সেন্টার। তো তারপরে দেখো বর্ধমান স্ক্যান সেন্টার রয়েছে, ক্যালকাটা হার্ট ক্লিনিক রয়েছে, তারপরে দেখো চারনং হসপিটাল রয়েছে, এটাও ভালো একটা কলেজ, ডিসান হসপিটাল রয়েছে, হার্ট স্পেশালিস্ট দেখো এখানে দিয়েছে হার্ট ইনস্টিটিউট, তো আমরা এই সমস্ত কলেজের নাম কম বেশি জানি। দিশারি রয়েছে, তারপরে দেখো স্পেশালি শুধু DOPT কোর্স করানো হয়, দেখো আই হসপিটাল, তারপরে দেখো রয়েছে GD হসপিটাল রয়েছে, হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো কলেজ।
তো এখান থেকে তোমরা একটু লিস্টগুলো দেখে নেবে। এগুলো কিন্তু প্রাইভেট কলেজ, প্রচুর প্রাইভেট কলেজ রয়েছে। তো গভর্নমেন্টে না চান্স পেলেও প্রাইভেটে তোমরা এই প্যারামেডিক্যাল কোর্স করে নিতে পারো। প্যারামেডিক্যাল কোর্স করার পরে কিন্তু আর কেউ বসে থাকে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে খরচটা হয়তো একটু বেশি হবে। আমি আগেই বললাম গভর্নমেন্টে তোমাদের টোটাল 2 বছরের কোর্সে 30,000 টাকা খরচ হবে, এবং প্রাইভেট কলেজে হয়তো তার থেকে একটু বেশি খরচ হবে, 50 হবে বা 60 হবে। তো যেই সমস্ত ইনস্টিটিউটে কোর্স ওয়াইজ যেরকম ফিস নিয়ে থাকে তোমরা একটু দেখে নেবে। আর তোমাদেরকে বলবো যে তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও। এই প্যারামেডিক্যাল এক্সাম কিন্তু খুবই একটা ভালো এক্সাম, এবং কোশ্চেন কিন্তু খুব ভালো টাইপের কোশ্চেন হয়। তোমরা সেরকমভাবে প্রিপারেশান নাও, আর আমি এই চ্যানেলে সমস্ত রকম আপডেট দিয়ে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই করে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমি সমস্ত রকম আপডেট দিয়ে থাকি।